দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরাক সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত 5। এরপরেই জানিয়ে দেব জেরুজালেমের সিলওয়ান মহল্লা থেকে উচ্ছেদের আশঙ্কায় 13 ফিলিস্তিনি পরিবার। আরো থাকছে জম্মুর সেনাঘাটির আকাশে আবারও 2 ড্রোন। জানিয়ে দেব কারাগারে অবর্ণনীয় নির্যাতন, মিয়ানমারের নেতাদের ধরতে কর্মীদের পেটাচ্ছে সামরিক জান্তা। আরো থাকছে জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের তথ্য দেবে না ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ আপডেট তথ্য, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইরাক সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত 5। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রবিবার তারা দাবি করেছে ইরাকে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে ব্যবস্থাটি নেওয়া হয়েছে। খবর আল জাজিরা। বিবৃতির মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধবিমান সিরিয়ার 2টি এবং ইরাকের 1টি স্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভয়াবহ এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী। যদিও যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি। এর আগে ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। জেরুজালেমের সিলওয়ান মহল্লা থেকে উচ্ছেদের আশঙ্কায় 13 ফিলিস্তিনি পরিবার। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের সিলওয়ান মহল্লার আল বোস্তান কোয়ার্টারে বাস করা 13 ফিলিস্তিনি পরিবারকে ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া নিজেদের বাড়ি ভেঙে দেওয়ার 21 দিনের নোটিশের মেয়াদ শেষ হয়েছে রোববার। এর ফলে যেকোনো মুহূর্তে নিজেদের আবাস থেকে উচ্ছেদের আশঙ্কায় রয়েছে ওই 13 পরিবার। এর আগে 7 জুন জেরুজালেমের ইসরায়েলি মিউনিসিপ্যালিটি ওই 13 পরিবারকে 21 দিনের মধ্যে নিজেদের বাড়ি ভেঙে ফেলার আদেশ দেয়। 21 দিনের নোটিশ শেষ হওয়ার পর এখন ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের উদ্যোগে ওই পরিবারের বাড়িগুলো ভেঙে ফেলবে এবং তাদের কাছ থেকে এর জন্য খরচ জরিমানা হিসেবে আদায় করবে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ কবে এই বাড়িগুলো ভেঙে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করবে তার নিশ্চিত কোনোদিন জানা যায়নি। মসজিদুল আকসার কাছে আরব বসতির উপস্থিতি কমিয়ে এনে জেরুজালেমের জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের ইসরায়েলি নীতির অংশ হিসেবে এই উচ্ছেদ করা হচ্ছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। পূর্ব জেরুজালেমে পুরনো শহরের দক্ষিণে অবস্থিত সিলওয়ান মহল্লা এর আল বোস্তান কোয়ার্টারে বর্তমানে 88টি ভবনে মোট 119টি ফিলিস্তিনি পরিবার বাস করছে। ইসরায়েলের আর্কিওলজিক্যাল পার্ক গড়ে তোলার পরিকল্পনায় এই পরিবারগুলো তাদের নিজ বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ায় সংখ্যায় রয়েছে। 2005 সালে প্রথম আল বোস্তান মহল্লার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়। ওই সময় মোট 90টি পরিবারকে নিজেদের বাড়ি থেকে উচ্ছেদের আদেশ দেওয়া হয়। ইতিমধ্যেই জেরুজালেমের ইসরায়েলি মিউনিসিপ্যালিটি আল বোস্তানের নাম পরিবর্তন করে গাল হামেলেক রেখেছে। ইসরায়েলিদের দাবি 2000 বছর আগে জেরুজালেম থেকে ইহুদিদের উচ্ছেদের আগে এখানে ইসরায়েলি রাজাদের বাগান ছিল। 1967 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর ইসরায়েল পুরো জেরুজালেম দখল করে নেয়। 1980 সালে ইসরায়েলি আইন পরিষদ নেসেটে এক আইন পাশের মাধ্যমে অভিভুক্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় যার স্বীকৃতি দেয়নি, সূত্র ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। জম্মুর সেনাঘাটির আকাশে আবারও 2 ড্রোন। নজরদারি এড়িয়ে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে একদিন আগেই। এবার রাতের অন্ধকারে জম্মু কাশ্মীরের সেনাঘাঁটিতে ঢুকে পড়ল পরপর 2টি ড্রোন। তবে মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগেই বিষয়টি নজরে পড়ে সেনাকর্মীদের। ড্রোন 2টিকে নিষ্ক্রিয় করতে গুলি চালান তারা। তবে ড্রোন 2টির নাগাল মেলেনি সেনাবাহিনীর পক্ষ থেকে। গুলি বৃষ্টি শুরু হতেই সেগুলো অন্ধকারে মিলিয়ে যায়, সেগুলোর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জম্মু পাঠানকোট জাতীয় সড়ক সংলগ্ন কালুচক মন্ডল রোডে সেনাঘাটি রয়েছে। রবিবার রাত 11:30টার দিকে প্রথম ড্রোনটিকে সেনাঘাটির ওপরে চক্কর কাটতে দেখা যায়। সেদিকে নজর পড়তেই টহলরত সেনাকর্মীরা সতর্ক হয়ে যান।
ড্রোনটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালান, তাতেই অন্ধকারে মিশে যায় ড্রোনটি। কিন্তু এরপর রাত দেড়টা নাগাদ ফের একটি ড্রোন সেনাঘাঁটিতে ঢুকে পড়ে, সেবারও গুলি করেই সেটিকে তাড়ানো হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, ড্রোন দুটিকে লক্ষ্য করে 20-25 রাউন্ড গুলি চালানো হয়, কিন্তু সোমবার সকাল পর্যন্ত দুটি ড্রোনের একটিরও হদিস মেলেনি। সেনাঘাঁটি এলাকা এবং তার আশেপাশে তল্লাশি শুরু হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালায় দুটি বিস্ফোরক বোঝায় ড্রোন, তাতে দুজন বিমান বাহিনীর কর্মী জখম হন। ক্ষতিগ্রস্ত হয় বিমান বাহিনীর প্রযুক্তি বিভাগ সংলগ্ন একটি ভবন। কে বা কারা ড্রোন দুটি পাঠিয়েছিল এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে তা জানা যায়নি। তবে এই ঘটনায় পাকিস্তান যোগ দেখেছেন তদন্তকারীরা, কারণ এর আগে একাধিকবার সীমান্তের ওপর থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্র ঢোকার ঘটনা ঘটেছে। সূত্র আনন্দবাজার। কারাগারে অবর্ণনীয় নির্যাতন, মিয়ানমারের নেতাদের ধরতে কর্মীদের পেটাচ্ছে সামরিক জান্তা। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নেতা সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসির NLD ঊর্ধ্বতন নেতাদের গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠেছে। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে গা ঢাকা দেওয়া NLD-র প্রভাবশালী নেতাদের অবস্থান জানতে বন্দী নেতা কর্মীদের মারপিট করেছেন সেনারা। সম্প্রতি দেশটির ইয়াঙ্গুন কারাগার থেকে মুক্তি পাওয়া এক মার্কিন সাংবাদিক CNN-কে এই তথ্য জানান। তিনি বলেন, দেশটির নিরাপত্তা রক্ষীরা গভীর রাতে অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে NLD-র নেতা কর্মীদের ধরে নিয়ে জেলে রাখছে, এরপর তাদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে। মুক্তি পেয়েই মার্কিন সাংবাদিক নাথান মং নির্বাসিত হয়েছেন আমেরিকায়। গত 15 জন কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে ইয়াঙ্গুনে অবস্থিত জান্তাদের গোপন কারাগারে আটকে ছিলেন 2 সপ্তাহ। সেখান থেকেই তিনি প্রত্যক্ষ করেছেন কি নির্মম নির্যাতন চালিয়ে প্রায় আধমরা করা হচ্ছে NLD-র গ্রেপ্তারকৃত কর্মীদের। অবর্ণনীয় নির্যাতন চলছে সেনাবাহিনীর কারাগারে। গোপন কারাগার দৃশ্য আরো ভয়াবহ, ঠোঁটে গালে কপালে চোখের পাতায় ঠেসে ধরছে জ্বলন্ত সিগারেট। উত্তর পছন্দ হোক আর না হোক, মুখে বুকে কাঁধে লাথির পর লাথি চলছেই। বন্দীদের চোখ বাঁধা থাকলেও ঘুমানোর কোনো উপায় নেই, ঘুমালে ওরা মারবে কখন। এভাবেই চলতে থাকে দিনের পর দিন, এর মাঝে ধর্ষণের হুমকি তো রয়েছে। সেনাদের ওই গোপন কারাগারে নিজেও অত্যাচারের শিকার হয়েছিলেন নাথান। বিভৎস সেই স্মৃতি মন্থনে তিনি বললেন, ওটা তো কারাগার নয়, যেন সাক্ষাৎ নরক। আমি ভেবেছিলাম সৈন্যদের নির্যাতন সহ্য করতে না পেরে মরেই যাব, সেনাদের নির্মমতা সহ্য করতে না পেরে একবার আত্মহত্যার প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন বলে জানান নাথান। তিনি জানান, সেনা পুলিশ আর বন্দীদের উপস্থিতিতে এমনিতেই কারাগারগুলো থাকে জনাকীর্ণ, তার উপর পরিবেশ ভীষণ অস্বাস্থ্যকর। সূত্র CNN। জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের তথ্য দেবে না ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA-কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ভেতরে কোনো ছবি বা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তার মতে, পরমাণু কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণের ব্যাপারে তেহরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার স্বাক্ষরিত হওয়া চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। রবিবার তিনি একথা বলেন। এদিন পার্লামেন্ট অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানি স্পিকার বলেন, IAEA-র সঙ্গে যে 3 মাসের সাময়িক চুক্তি হয়েছিল তা নবায়ন করা হয়নি, কাজেই 3 মাস মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরাগুলোর কোনো ছবি বা ভিডিও চিত্র বা অন্য কোনো তথ্য IAEA পাবে না। এসব ছবি ও তথ্য ইরানের কাছে সংরক্ষিত থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের এই ঘোষণার ফলে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি কার্যকর করার জন্য তেহরানের সঙ্গে বিশ্বের 6 পরাশক্তির মধ্যকার চলমান আলোচনাকে আরো জটিল করে তুলতে পারে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা তেহরানের টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা সরিয়ে নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা পরমাণু কেন্দ্রগুলোতে থাকা IAEA-র ক্যামেরা বন্ধ করে দেব। উল্লেখ্য, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূর নিয়ন্ত্রিত ভাবে IAEA-র যেন এসব স্থাপনার উপর নজরদারি করতে পারে, সে ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সঙ্গে তেহরানের 3 মাস ব্যাপী চুক্তি হয়েছিল। গত 22 মে সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আরো 1 মাসের জন্য এই চুক্তির মেয়াদ বাড়তে একমত হয় উভয় পক্ষ। আর এখন জুনের শেষ সপ্তাহে এসে সর্বশেষ চুক্তির মেয়াদও শেষ হওয়ায় জাতিসংঘের এই নজরদারি সংস্থাটিকে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানালো ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। ইরান ইতিপূর্বে ইউরেনিয়াম
60 শতাংশ হারে সমৃদ্ধকরণের কথা জানিয়ে রেখেছে। আর সেটা করতে পারলে দেশটিতে সন্দেহাতীতভাবে ব্যাপক বিধ্বংসী এই অস্ত্রটি অর্জনের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। তবে তেহরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব পরাশক্তির মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রুটিপূর্ণ এক পেশে এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারেও ইরান উদাসীন হয়ে পড়ে। উল্লেখ্য, অবশ্য এই পরমাণু চুক্তি ফের কার্যকর করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও বিশ্বের 6 পরাশক্তি দেশের মধ্যে আলোচনা চলছে। সূত্র রয়টার্স। এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর। দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 119 জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে 19 এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। দেশে করোনায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14,172 জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরো 5,268 জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,88,406 জন। এর আগে শনিবার দেশে করোনায় 77 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরো 4,334 জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।